হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সিস্টার ব্লগার আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গিয়েছিলাম মা আমার কাপুর বাসায় তো এটা আপুর বাসার নিচতলাই ছিল আসলে করোনার পরিস্থিতির পর থেকে ওইভাবে আমরা কোথাও ঘুরতে বা বেড়াতে যাইনি কিন্তু রজামণি আসছে কিন্তু সেই রজামণির জন্য কিন্তু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পেরেছি অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম রজামণিকে নিয়ে আমার একটি ভিডিও আছে তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমি ডিসক্রিপশনে সেই লিংকটা দিয়ে দিব আর এই যে বাচ্চারা সবাই অনেক আনন্দ করতেছে আসলে বাচ্চারাও খুবই খুশি হয় যখন কোথাও ঘুরতে বা বেড়াতে যায় আর সেই সাথে আপুর বাসাটা আপনাদেরকে দেখাই আপু বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা ওর ছোট ছেলে মাহিত খুবই দুষ্ট আর ওদের সবাইকে তো চিনি নিই আয়সা দুরি তাবাসুম শারিকা নিয়ে আসছে শীতের সময় শীতের পিঠা পিঠাগুলি খুবই মজার ছিল